হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। বিজেপির হারের কারণ অনুসন্ধান, উঠে এলো বাম কংগ্রেস সমর্থকদের পরিবর্তিত সিদ্ধান্তের কথাও। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ফল তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে, সেই ফলাফল থেকেই 2021 নির্বাচনে ঝাঁপিয়ে পড়া। কিন্তু সেই ফলের ধারের কাছে পৌঁছতে পারেনি বিজেপি, যার পেছনে ট্র্যাডিশনাল বাম কংগ্রেস ভোট বিজেপিতে না যাওয়ার বিষয়টিও উঠে আসছে। আমির শাহী ছাড়া স্থগিত হওয়া আইপিএলের শেষ পর্ব হতে পারে যে দুই দেশে। দেশে বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আইপিএলের ম্যাচগুলির আয়োজন করা যে আর সম্ভব নয় তা মেনে নিয়েছে বিসিসিআই। এমনকি অতিমারির বাড়বাড়ন্তে ভারতে থমকে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি ভারতে আর হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফলে বিসিসিআই অন্য দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে বলে সূত্র মারফত জানানো হয়েছে। এবার অক্সিজেনের সংকট, কলকাতার সরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করল কর্তৃপক্ষ। অক্সিজেনের সংকট, তাই করোনা আক্রান্তদের ভর্তি নেওয়া বন্ধ করে দিল পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।